আমার বয়স তখন কতই বা, 4 কিংবা 5। অথচ আমার স্মৃতিকে আজও অন্ধকার করে দেয় সেই সময়ের একরাশ কালো ধোঁয়া। কুণ্ডলী পাকিয়ে যে ধোঁয়া আকাশে মিলিয়ে যাচ্ছিল। আমাদের বাড়ির শেষ প্রান্তে বুড়ো বটগাছটার নিচে দাঁড়িয়ে সবাই ভিড় করে সেই ধোঁয়া দেখছিল। আমিও মায়ের কোলে চড়ে সেই ধোঁয়া দেখছিলাম। সবাই আতঙ্কে রায়ত লাগছে বলে ছোট ছোট করছিল। এবং তার কদিন পরেই সদ্য বিবাহিত দাদা বৌদির সঙ্গে আমাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমি ছেড়ে এসেছিলাম আমার মাকে, আমার বাবাকে, ছেড়ে এসেছিলাম আমাদের সেই বড় বটগাছ, টিনের চালাওয়ালা গোবর লেপা বেড়ার ঘর, বাড়ির পেছনের পুকুর, পুকুর পাড়ের নোনা গাছ এবং আমার প্রিয় কাজলা দিদিকে। ছেড়ে এসেছিলাম আমার মাতৃভূমিকে, আমার জন্মভূমিকে। আর সেদিনের পর থেকে একদিনের জন্য আমি আর ওই জন্মভূমিতে যেতে পারিনি, একবারের জন্য না। এখন আমার স্মৃতিতে সবকিছু ঝাপসা, সেই ঘর, সেই গাছ, সেই কাজলা দিদি, সব সব। চাঁদপুর থেকে স্টিমার, স্টিমারে করে গোয়ালন্দ, গোয়ালন্দ থেকে ট্রেন, দর্শনায় আমাদের বাক্স পেট্রা ওলট পালট, এবং অবশেষে এক সন্ধ্যেবেলা শিয়ালদা স্টেশনে আমার সমস্ত বাঙালপনাকে ঝেড়ে ফেলে তখন ধীরে ধীরে হয়ে উঠছি কেতাদুরস্ত অন্য এক মানুষ। ইংলিশ মিডিয়াম স্কুল থেকে একটার পর একটা ক্লাস টপকে আমি রণপায়ে এগিয়ে চলেছি। ইংরেজি কথা বলায়, চালচলনে, আদব কায়দায় আমি তখন সবাইকে মুগ্ধ করতে পারি। রাম ব্যানার্জি লেনের বাড়ি ছেড়ে আমরা উঠে এসেছি কলকাতার এক অভিজাত পাড়ায়। কেউ আর আমায় বাঙাল বলতে সাহস পায় না, বরং একটু সমীহ করেই চলে। আমার দাদা, আমার বৌদি আমাকে নিয়ে গর্ব করে। আমাদের ভূতপূর্ব বাঙাল জীবনটাকে আমরা তখন রীতিমতো ঘৃণা করতে শিখে গেছি। তারপর থেকে আমার জীবনে শুধু জড়াই। আমি এখন এক সাহেবি কোম্পানির নামি অফিসার, যে কোম্পানির অভিভাবক এক নামজাদা বহুজাতিক কোম্পানি। সেই কোম্পানির স্বার্থে আমি এখন দেশে বিদেশে উড়ে বেড়াই। অধিকতর বিদেশি ব্যবসা, অধিকতর বিদেশি চুক্তি, অধিকতর বিদেশি পরামর্শ, কমিশন ইত্যাদি অর্জনের মধ্য দিয়েই আমার আজকের বিকাশ, আমার প্রতিপত্তি। আমার ছেলেমেয়েরা আমাকে ড্যাডি বলে ডাকে, মাকে মাম্মি। আমার মতো ওরাও এখন শুদ্ধ করে বাংলায় কথা বলতে পারে না, শুদ্ধ করে লিখতে পারে না মাতৃভাষার কয়েকটা লাইন। আমার ছেলে মেয়েদের কাছে বাংলা ভাষা একান্তই বিদেশি। সেবার লন্ডনে এক জাপানি শিল্পপতিকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে তার মাতৃভাষা জাপানিতে অন্যদের সঙ্গে যখন অনর্গল কথা বলতে দেখেছিলাম, তখন আমার বুকের ভেতরে কেমন যেন একটা কষ্ট হচ্ছিল। ইংরেজিতে কথা বলতে না পারার জন্য ওই মানুষটির ভেতর কোনো লজ্জা ছিল না, বরং মাতৃভাষায় কথা বলতে পারার অহমিকায় মানুষটিকে যেন উজ্জ্বল হয়ে উঠতে দেখেছিলাম। আমার ভেতরে সেই অভিজ্ঞতার যন্ত্রণা একটা কান্না হয়ে গুমরে গুমরে উঠছিল। আমার মনে হচ্ছিল আমার কোনো মাতৃভূমি নেই, আমার কোনো মাতৃভাষা নেই, আমি যেন এক শিকড়বিহীন চির বিদেশি। তাই
মাতৃভাষার জন্য যারা জীবন দেয় তারা কেমন মানুষ আজ আমার ভীষণ জানতে ইচ্ছে করে। আমার বুকের মধ্যে সেই বাংলাদেশের জন্য, বাংলা ভাষার জন্য একটুখানি বাঙালি হয়ে ওঠার জন্য একটা ভয়ঙ্কর যন্ত্রণা টনটন করে ওঠে, একটা ভয়ঙ্কর যন্ত্রণা।